নমস্কার, স্ট্যান্ডার্ড ফোরের বাচ্চারা, দেখো তোমাদের ভূগোল ক্লাসটা অনেক দিন হয়েছে, এবার আমি ভূগোল ক্লাসটা নিচ্ছি। 16 পাতায় তোমাদের স্বাভাবিক উদ্ভিদের আগে পর্যন্ত পড়া দেওয়া ছিল, এইচটিও দেওয়া ছিল। এবার পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে একটু আলোচনা করব। দেখো, স্বাভাবিক উদ্ভিদ মানে পৃথিবীর জন্ম লগ্ন থেকেই যে উদ্ভিদ বা উদ্ভিদ হচ্ছে, মাটি ভেদ করে যেটা ওপরে ওঠে সেটাই হলো উদ্ভিদ। উদ্ভিদ তোমরা দেখবে সমস্ত গাছপালা মাটি ভেদ করে ওপর দিকে উঠে আসে, এটাই হলো উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ হলো মানে পৃথিবীর জন্মলগ্ন থেকেই যে গাছপালাগুলো সৃষ্টি হয়েছে, জন্মেছে, সেটাই হলো স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিকভাবে বেড়ে ওঠা তাকে স্বাভাবিক বা প্রাকৃতিক উদ্ভিদই বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, স্বাভাবিক উদ্ভিদ মানুষ চাষ বা রোপণ করে না, তা আপনা থেকেই জন্মায়। গাছপালার প্রকৃতি নির্ভর করে ভূমিরূপ, উত্তাপ আর বৃষ্টিপাতের ওপর। ভূমিরূপ মানে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, এগুলো হলো আমাদের পশ্চিমবাংলার ভূমিরূপ। পশ্চিমবাংলা শুধু কেন, ভারতবর্ষের ভূমিরূপ, এই ধরনের ভূমিরূপ। এই ভূমিরূপ যেখানে যেমন সেখানে তেমন কিন্তু গাছ সৃষ্টি হয়, সব জায়গায় একই গাছ হয় না। মালভূমি অঞ্চলে একরকম গাছ, সমভূমি অঞ্চলে একরকম গাছ, পার্বত্য অঞ্চলে আর একরকম গাছ। দেখো, দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে কী কী গাছ হয়, পাইন, ফার ও রোডোডেনড্রন, এবং এইগুলো চাষ হয়। আর আর তরাই ও ডুয়ার্স অঞ্চলে শাল, সেগুন, শিমুল ও বাঁশ গাছ জন্মায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দেখো কী কী গাছ জন্মায়, শাল, পলাশ, মহুয়া, কুসুম, তুঁত, বাবলা, বাঁশ, গন্তুলসী ইত্যাদি উদ্ভিদ জন্মায়, এগুলো মালভূমি অঞ্চলে। আর দক্ষিণে সুন্দরবন অঞ্চলে জন্মায় তোগলা, গোলপাতা, হেতাল, বাইন, গড়ান, গেওয়া ও সুন্দরী। সুন্দরী গাছ তো অবশ্যই, যার জন্য সুন্দরবন নাম। সুন্দরবন অঞ্চলে লোনা মাটি, যেহেতু ওখানে সমুদ্রের জল, সেহেতু ওখানে সমুদ্রের জল লোনাই বেশিরভাগ হয়, তাই ওখানে লোনা মাটি। লোনা মাটিতে কী কী গাছ দেখা যায়, লম্বা লম্বা ঘাস আর বাঁশ গাছ। এই অঞ্চলে উদ্ভিদ বেশি জল ও নুন সহ্য করতে পারে, এদের ঠেসমূল ও শ্বাসমূল থাকে। এই ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে তোমরা পরে শিখবে, হয়তো পড়ে উঠে শিখবে। এখন তোমরা এটা জেনে নাও, এই লবণাক্ত মাটিতে যে চাষ হয়, যে মানে যে গাছগুলো জন্মায়, স্বাভাবিক উদ্ভিদগুলো জন্মায়, তাদের ঠেসমূল আর শ্বাসমূল দেখা যায়। দীঘার সমুদ্র উপকূলে দেখা যায় তাল, নারকেল, খেজুর ও কাজু বাদাম গাছ। বীরভূমেও প্রচুর তাল গাছ জন্মায়। সমভূমি অঞ্চল অর্থাৎ আমাদের এই এই রকম যে সমান এলাকাগুলো, সেগুলোকে সমভূমি অঞ্চল বলা হয়। সেখানে কী চাষ হয়, বেশ কিছু স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেখানে, যেমন এখানে বেশি চাষবাস হয়। আর স্বাভাবিক উদ্ভিদ কী, বট, অশ্বত্থ, আম, জাম, কাঁঠাল প্রভৃতি গাছ। এছাড়াও বাঁশ ও উলু, সাবাই ইত্যাদি ঘাস গাছও সমভূমি অঞ্চলে হয়। এছাড়া খাগড়া, মাধুরকাঠি ও শোলাও এই সমভূমি অঞ্চলে জন্মায়। তোমাদের এই পর্যন্ত পড়াতে থাকলোই, এখন আমি বলতে পারছি না কতটা তোমাদের পরীক্ষা হবে। তারপর দেখো আরেকটু আছে, বিশেষভাবে মনে রেখো, এই যে ব্যাপারটা দেওয়া আছে এখানে, এটা এতক্ষণ যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি এতদিন ধরে, পুরো চ্যাপ্টারটার একটা মূল ব্যাপার এই বিশেষভাবে মনে রাখো এতে দেওয়া আছে। এটা আর আমি বলে দিচ্ছি না, তোমরা কিন্তু এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, একদম ছাঁকা ছাঁকা জিনিসগুলো এতে দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে, মুখস্থ করবে, কিন্তু এ থেকে অনেক প্রশ্ন তৈরি হবে। আর তোমাদের এইচটি দেওয়া থাকবে, দেখো এইচটিটা তোমরা বইটা খুলে দেখে নাও। তোমাদের মোটামুটি আমি হোয়াটসঅ্যাপে এতদিন পড়িয়েছি, এইচটি দিয়েছি। এবার দেখো তেইশ পেজের এই পেজটা দেখো, এই পেজে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, স্বাভাবিক বা প্রাকৃতিক উদ্ভিদ কাকে বলে, ওইখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা প্রশ্ন আছে। এই আটটা প্রশ্ন তোমাদের এইচটি দেওয়া রইল। শ্বাসমূল কাকে বলে, দেখো এখানে দেওয়া রয়েছে,
শ্বাসমূল কাকে বলে, এই পর্যন্ত তোমাদের এইচটি দেওয়া হইলো। দেখো এইখান থেকে এতটা তোমাদের এইচটিটা দেওয়া হইলো, তোমরা লিখবে আর জমা দেবে। পেজ নাম্বার 23।